2020 সালে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক জুয়েল সরকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসও করেন পরে ওই যুবতী বিয়ের কথা বললে তার নাকচ করে দেন অভিযুক্ত এমনকি বিয়ে করতে জোর করায় মেয়েটিকে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ 2023 সালে যুবতী জানতে পারেন জুয়েল বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরই পরেই রায়গঞ্জ মহিলা থানায় জুয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে থাকে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত এএসআই জুয়েল সরকার। একজন মহিলা যিনি এই কেসের ভিকটিম এবং তাকে মিথ্যা ভয়ের সহবাস করেছেন একাধিকবার এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সহবাসও করেছেন তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়েও বিভিন্ন সময় তাকে সহবাস করেছেন এবং তার যে উনি যে বিবাহিত আর কি সেই পরিচয়টাও গোপন করেছিলেন তো তার ভিত্তিতেই এই কেসটা স্টার্ট হয় তো ধরে ইনভেস্টিগেশন চলছে এবং এই ইনভেস্টিগেশন জুরিং বেলের জন্য জুয়েল সরকার মাননীয় জজ সাহেবের আদালতেও গেছিলেন এবং অনারেবল হাইকোর্টেও গেছিলেন দু জায়গা থেকে হয়েছে রায়গঞ্জ আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রায়গঞ্জ জেলা আদালতে সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ প্রতারণা হুমকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা দায়ের হয়েছে অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা